জিম জবর জা হা নুন জবর হান নুন জবর না জাহান মিম জবর মা জাহানামা জিম নুন জবর জান নুন নুনখরা জবর না জের তিন জান তিন জের মি নুন লাম নাল মিনাল জিম নুনজের জিন নুন না। মিনাল জিননা তাজের দি মিনাল জিন্নাতি আসসালামু আলাইকুম আর আহমদুল আলাহি ওরাকাতু ন আলা রসুর ইল করিম আহমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কোরআনের গুন্না নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা গত দশটি পর্বের মধ্যে কোরআনের যত ধরনের মত রয়েছে আমরা এই মতগুলো নিয়ে আলোচনা করে আসছি আলহামদুলিল্লাহ তো আজকে থেকে আমরা কোরআনের যত ধরনের গুন্না রয়েছে এই সমস্ত গুন্নাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমাদের আমাদেরকে কেন শিখতে হবে দেখেন আরবি হরফ চিনার পরে সাধারণত তিন চারটি নিয়ম জানা থাকলেই যে কেউ কোরআন পড়তে পারবে এটা সম্ভব কিন্তু কোরআন তেলোয়াত কোনো দিন শুদ্ধ হবে না কোরআন তেলোয়াতকে শুদ্ধ করার জন্য গুন্নার কোনো বিকল্প নেই গুন্না বেঁধে রেখে কোরআন তেলোয়াত কখনও শুদ্ধ হতে পারে না তো আমরা যেহেতু কোরআন তেলোয়াত শুদ্ধ করতে চাই সুন্দর করে পড়তে চাই তো এর জন্য আমাদেরকে অবশ্যই গুন্না সম্পর্কে জানা থাকতে হবে গুন্না ব্যতিরিকে কখনোই কোরআন আজ শুদ্ধ হবে না তো এর জন্য অবশ্যই আমাদেরকে গুন্নাগুলো জানতে হবে তো গুন্না কাকে বলা হয় এটা আমরা আগে জানি গুন গুন আওয়াজকে গুন্না বলা হয় গুন গুন আওয়াজকে গুন্না বলে আবার এইভাবেই বলে নাকের মূল থেকে নির্গত আওয়াজকে গুন্না বলে নাকের ভিতর থেকে যে আওয়াজ বের হয় ওইটাকে গুন্না বলে আবার আমরা আরও সহজেই বলি যে কিছুক্ষণ সময় ধরে রাখাকে গুননা বলে কিছুক্ষণ সময় ধরে রাখাকে গুণনা বলে তা আমরা কী পাইলাম যে গুননা গুনগুন আওয়াজকে গুননা বলে আবার এইভাবে বলা যায় নাকের মূল থেকে নির্গত আওয়াজকে গুননা বলে আবার এইভাবেও বলা যায় কিছুক্ষণ সময় ধরে রাখাকে গুননা বলে তো দেখেন গুন্না প্রথমত তিন প্রকার গুন্না প্রথমত তিন প্রকার এক নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না দুই নম্বর নুন সাকিন বাতান বিনের গুন্না তিন নাম্বার মিম সাকিনের গুন্না তো আমরা জানলাম যে গুন্না কাকে বলে গুনগুন আওয়াজ নাকের মূল থেকে যে আওয়াজ বের হয় অথবা কিছুক্ষণ সময় দূরে রাখাকে গুন্না বলে তো এই কিছুক্ষণ সময় দূরে রাখা এটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় আপনাদের জন্য বুঝার জন্য সহজেটা গুন্না প্রথমত তিন প্রকার ওয়াজিব গুন্না নুন সাকিন বা তানবিনের গুন্না তারপর হচ্ছে মিমসাকিনের গুন্না তো আজকে আমরা ওয়াজিব গুন্না নিয়ে আলোচনা করি তো ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে হরকতের বামে নুন ও মিমে তাসদিত হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে ওয়াজিব গুন্না ওয়াজিব ফরজের পরের স্থানে হচ্ছে কি ওয়াজিব এর জন্য অবশ্যই এই গুন্নাটা আপনাদেরকে জানা থাকতে হবে তো ওয়াজিব গুনা কাকে বলে হরকতের বামে নুন ও মিমে হরকতের বামে নুন উ মিমে তাস্তিদ হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে এখন হরকত কাকে বলা হয় এটাও আমাকে জানতে হবে যদি হরকত না জানে তাহলে আমি মখস্ত করলাম কিন্তু হরকত চিনলাম না আমি ওয়াজিব গুন্না বের করতে পারবো না হরকত হচ্ছে এক জবর এক জির এক পিস এই যে এখানে দেখেন আলিফির উপর একটা কোনাকের চিহ্ন এটাকে বলা হয় জবর আর এখানে দেখেন আলিফির নিচে কোনাকের চিহ্ন এটাকে বলা হয় জের আর এখানে দেখেন আলিফের উপর গুলমাত একটা চিহ্ন এটাকে বলা হয় পেশ এই এক জবর এক জির এক পেশ এই তিনটাকে বলা হয় হরকত এখন হরকত চিন্লাম যে এক জবর এক জের এক পেশ তিনটাকে কী বলা হয় হরকত হরকতের বামে নুন ও মিমে নুন ও মিম আমরা জানি যে আরবি হরফ কয়টি উনত্রিশটি তার মধ্যে নুন একটি হরফ এবং মিম আরেকটি হরফ এই নুন এবং মিমে তাসদিদ হইলে এখন তাসদিদ কাকে বলা হয় এটাও আমাকে জানতে হবে তাসদিদ হচ্ছে হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিত বলে এখানে দেখেন নুনের উপরে তিনডা দাঁতের মতো একটা চিহ্ন ওই যে নুনের উপরে তিনটা দাঁতের মতো চিহ্ন তার উপরে কিন্তু জবর এর নিচে কি আছে তিনটা দাঁতের মতো একটা চিহ্ন এটাকে বলা হয় তাসদিদ এখন হরকত চিনলাম নুন চিনলাম আবার এই যেটা মিম মিমও চিনলাম তাসদিতও চিনলাম হরকতের বামে নুন অথবা মিমে তাসদিত হইলে ইহা কি ওয়াজিব গুন্নাহ বলে তো গুন্নাহটা কি বললাম যে কিছুক্ষণ সময় দৌড়ে রাখবো তো এখন আমরা উচ্চারণ করি হামজা নুন জবর আন নুন নুনসবন্না আননা হামসা নুন ইন নুন ইন হামসা নুনপিস উন নুন হামসা মিমসাবর আম মিমসাবর মা আমা কিন্তু হরকত হামজার উপরে হরকত আছে হরকতের পরে কি আছে মিমের উপরে তাস দিত গুন হবে কিছুক্ষণ সময় দূরে রাখতে হবে আমা হামসা মিম আম মিমজের মি আমি এই যে এখন এখানে এই জিনিসটা মনে রাখবেন যে এখানে জের কই পাইলাম আমরা মনে রাখবেন এখানে তাসদিদির নিচে যদি কোনো চিহ্ন থাকে তখন এটাকে জের বলা হয় শুধু যে হরফের নিচেই কোনো কোনো চিহ্ন থাকে জের হয় এটা না বরং তাসদিদের নিচেও যদি কোনো কোনো চিহ্ন থাকে তখন এটাকে কী বলা হয় জের বলা হয় আমি হামজা জামি মযবর আম মিম পেশ মু আম মু আরউ দেখি ওয়াজিব গুন্না হামজা নুন ইন নুন জবর না ইন না হামজা নুন জবর আন নুন জবর না আন না আইন মিম জবর আম মিম জবর মা আম মা সামিম বিশুম মিম জবর মা সুম মা জিম জবর জা হা নুন জবর হান নুন জবর না মা আছে তাসদিদ আরও সহজ বলি যে যখনই নুনের উপর এবং মিমের উপরে তাসদিদ দেখবেন তখনই ওইখানে কি হবে গুণ্য হবে জাহানা ফা জবর ফা মিম জবর লাম ফালাম মিমালিফিস আবার মা ফালাম মা এখানে দুটি নিয়ম একটি হচ্ছে মিমের উপর তাস দি তাসি গুন্না গুন্না আর আরেকটি হচ্ছে কি জবর পরে খালিয়ালিফ মদের হরফ যা আমরা মদ নিয়ে পূর্বের দশ মধ্যে আমরা শুধু মদ নিয়ে আলোচনা করে আসছি জবর পরে খালিয়ালিফ হলে কি হয় মদের হরফ লম্বা হবে ফালাম মা জিম জবর যান নুন খারা জবর না খারা জবর লম্বা হবে এক হচ্ছে নুনের উপর তাসদি ধরে রাখতে হবে আবার এই নুনটা কী হবে লম্বা হবে খারা জবর মদের হরফ মদের হরকত জান না তাদুজের তিন জান লাম জব নাল মিনাল জিম নুন জের জিন নুন জবর না মিনাল জিন্না তাজের তি মিনাল জিন্নাতি ওয়াউ নুন জেবর ওয়ান নুন আর জেবর না সিনজির সি ওয়ানি মিমপেশ মু হামিম জবর হাম মোহাম মিম জবর মা মহামা দাল দুই জবর দান মহাম্মা দান এই হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের পরে হরকতের বামে নুন এবং মিমি হরকত কাকে বলে এক জবর এক জির এক পিস এই তিনটা মিলে কী হয় হরকত এখন তিনটার তিনটে একসাথে আসবে না হয়তো বা জবর আসবে নয়তবা জিরা থাকতে পারে নয়তোবা পেশ থাকতে পারে এখন হরকতের বামে বা পরে নুন এবং মিম দুটি হরফ অন্য কোনো হরফ নয় নুন এবং মিম দুটি হরফের যে কোনো একটি হরফের উপর কি আসলে তাসদিদ হইলে তাসদিদকে কাকে বলে এই তিনটা দাত বলা চিহ্নটাকে বলে কি তাসদিদ তাসদিদ হইলে ইহাকে ওয়াজিব গুন্না বলে আর ওয়াজিব গুন্না হলে কী করতে হবে কিছুক্ষণ সময় ধরে রাখতে হবে তারপর সারতে হবে যেমন আন্না ইনা তো এই হচ্ছে ওয়াজিব গুননা ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নুন সেকিন বা তানবিনের এই দুই নম্বর প্রকার নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সর্বশেষ একটি কথা যারা আমাদের এখানে কোরআন শিখেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আমি নিজেও করান শিখবো এবং আমার বন্ধু যারা আছে তারাও যেন কোরআন শিখতে পারে এই ব্যবস্থাটুকু করে দেবো ইনশাআল্লাহ আর কেনই বা করবো না একবার চিন্তা করে দেখছেন যে কোরআন নাজিল হয়েছে আরবে ছয়শত দশ সালে কোরআন নাজিলের সূচনা হয় আরবে কিন্তু আমি বাংলাদেশ এখানে বসে আমি কোরআন তেলাওয়াত করি কি হাজার হাজার মাইল দূরে আমি এখনও কি কোরআনের উপর বিশ্বাস করি আমি ইমান আনছি এবং কোরআন তেলওয়াত করি এটা কীভাবে সম্ভব হয়েছে এক বাই থেকে আরেক বাই আরেক বাই থেকে আরেক বাই আরেক বাই থেকে আরেক বাই এভাবেই কিন্তু কোরআন আজকে গোটা বিশ্বের মধ্যে সুরে পড়ছে তো ইনশাল্লাহ আমরাও কী করব বেশি বেশি শেয়ার করবো আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াত